পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। জানি না আমি তোমার যোগ্য কিনা, তবে কথা দিচ্ছি দুষ্ট, জীবন থাকতে তোমায় কখনো কোনো কষ্ট পেতে দেব না, আমার নিজের যতই কষ্ট হোক। তোমার সব শখ আল্লাহ পূরণ করব, আমি দিন রাত পরিশ্রম করব দুষ্ট, কখনো আমায় ভুল বুঝো না, আমার থেকে কখনো দূরে সরে যেও না, প্লিজ। মা বলছিলাম কি, এবার তো জল খাবারের ব্যবস্থা করতে হবে, কি করবো বলুন তো? আজকে ওই রোজের মতো রুটি তরকারি হবে। কিন্তু আজ তো রোববার মা, তাই ভাবলাম যদি অন্য কিছু। না না বৌদি, তার আর কোনো দরকার নেই মা, আজকে আর যা রোজ হয় তাই করে দাও, আমাকে উঠতে হবে, গোছ গাছ করতে হবে। মা আমরা দুপুর দুপুরে বেরিয়ে যাব, আর কিছুক্ষণ বাদে আমরা চলে যাব। চলে যাবে মানে? মানে আবার কি, আমারও তো একটা সংসার আছে না কি, সেখানে তোমাকে যেতে হবে। না যেতে হবে না। যেতে হবে না? না, তোমরা কোথাও যাবে না, আমি তোমাদের কোথাও যেতে দেব না। শোনো পাগলি মেয়ের কথা, এই যে এটা তো আমার বাপের বাড়ি, আমার তো একটা সংসার আছে নাকি, বিয়ের পর শ্বশুর বাড়িতেই মেয়েদের আসল সংসার হয়, সেটাই বেশি প্রিয় হয়। তুই এ বাড়িতে কদিন থাক, তারপর যখন এটা তোর সংসার হয়ে যাবে তখন তুই আমার মতোই বলবি, বুঝেছিস? আচ্ছা মা কোথায়, উনি খাননি? মা তো এখনো মন্দির থেকে পুজো দিয়ে ফেরেননি। ও ঠিক আছে, তাহলে মা আসুক একসাথেই খাবো। আমি এসে গেছি ছোট বৌমা। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। খাবারের মধ্যেখানে এতবার জল খাচ্ছ কেন? আর গ্লাসটা বাঁ হাত দিয়ে ধরবে। হ্যাঁ, ও জল খাবার খাওয়া হয়ে গেলে স্নানটা সেরে নিও। মুন্নি, এত সকালে স্নান করতে হবে? হ্যাঁ আসলে দুষ্ট, সকালে স্নান না করলে তো টাইম কলে জলটা চলে যাবে, আর আমাদের বাড়ির সব কাজ না ওই জলেই করা হয়। বড় বৌমা। হ্যাঁ মা বলুন। বলছিলাম কি যে দুষ্টুর বোধ হয় আটা রুটি খাওয়াটা অভ্যেস নেই, মানে বড় লোকের মেয়ে তো কোনোদিন এসব খায়নি। আমি দেখলাম যে ওর চিবোতে বেশ কষ্ট হচ্ছে, জল দিয়ে গিলে গিলে খাচ্ছে। তুমি এক কাজ করো না, আমাদের সাদা তেল আছে না? হ্যাঁ, ওই সাদা তেল দিয়ে আর একটু ময়দা দিয়ে দুখানা পরোটা করে দাও, ওকে একটু নরম করে করো, তাহলে খেতে পারবে, নইলে সারাদিন বেচারিকে না খেয়ে থাকতে হবে। ও ঠিকই তো, ওই শুকনো শুকনো রুটি আবার কেউ খেতে পারে নাকি? আর একটু গরম গরম দিয়ে ওকে। হ্যাঁ ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর জন্যে পরোটা ভেজে নিয়ে যাচ্ছি।